Assalamualaikum. Waalaikumsalam ভাই। মেদান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার টিয়া পাখির ছানাগুলো এবং মা বাবাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। তো আপনি পাখির বাসাগুলো কোথায় পেয়েছেন? বাচ্চাগুলো টিয়া পাখি সচরাচর পছন্দের একটা পাখি, যদিও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অপরূপ সৌন্দর্য পাখি। এটা আমাদের বাড়ির পাশে ডাব গাছ ছিল, জি ব্যক্তিগত প্রয়োজনে ডাব গাছটা কাটা হয়েছে। জি আমি আর জানি না ওর মধ্যে পাখির বাচ্চা ছিল। কাঠুরি গাছে ওঠার পর ও আমাকে বলতেছে, ভাই এর মধ্যে তো টিয়া পাখির বাচ্চা। আমি ওনাকে তাৎক্ষণিক একটা ব্যাগ উঠাই দিলাম, পাঁচটা বাচ্চা ছিল, পাঁচটা বাচ্চা পেরে দিছে। বর্তমানে আমার কাছে তিনটা আছে, আর যে কাঠুরি ওনাকে দুটো দেওয়া হয়েছে। পরবর্তীবার এই দুটো বাবা মা, এই নেজালাটা হচ্ছে বাবা আর নেজ ছাড়াটা হচ্ছে মা, অ্যাক্সিডেন্টলি মরার সময় নেজটা ছিঁড়ে গেছে। কেমন করে ধরলেন মা মা বাবাকে? এটা আমি একটু ডিপ্লোমেটিক টেকনিক খাটাইছিলাম, এই খাঁচাটা আমি তারপর কিভাবে হলো ধরা? এরা খাঁচার মধ্যে পাখিগুলো বন্দি ছিল, আর এটা খোলা যায়। দাঁড়ান আমি একটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দিই। এটা দেখাই থেকে গেলো পাখি অবশ্যই, এটা এরকম ছিল, এর মধ্যে পাখি ছিল, পাখির বাচ্চা, মানে পাখির বাচ্চা এখানে থাকে। হ্যাঁ হ্যাঁ, আর পাখির মারা এর মধ্যে যে ঢুকত, হ্যাঁ ঢুকে এখানে একটা শক্ত একটা কিছু বাধা ছিল আর এখানে কট ছিল, যখন ঢুকে যেত কট কেটে দিতাম, এরা এক নম্বর করে দিত। তার মানে মা বাবা বাচ্চাগুলোকে খাওয়াতে আসতো? খাওয়াতে আসতো, জি জি জি। হ্যাঁ, ওর মা দুজনই খায়, এখন নিজে নিজে খাওয়া দাওয়া, এখন নিজে নিজে খায়। আপনার কি পরিকল্পনা আছে, বাচ্চাগুলো কি বেচবেন নাকি নিজেই পালবেন? পরিকল্পনা তো ভাই সুন্দর একটা জিনিস, বাড়ির যদিও সৌন্দর্য। হ্যাঁ অবশ্যই, আমার ইচ্ছা বাড়িতে রেখে দেওয়ার, বিক্রি করা বা হস্তান্তর করার ইচ্ছা আমার নেই। ঠিক আছে, ভালো লাগলো পাখিগুলো দেখে, আপনার কথা শুনে ভালো লাগলো। তো পালেন, তো দেখবেন, খেয়াল রাখবেন যেন বাচ্চা এবং মাগুলোর যেন কষ্ট না হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে নিয়মিত খাদ্য এবং ওষুধগুলো দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো ভালো থাকবেন ভাইয়া। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।